আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ইউবিটি এক্সামের লিসেনিং পার্ট নিয়ে কথা বলবো এই লিসেনিং পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা লিসেনিং পার্টটাকে অনেকেই গুরুত্ব দেই না শুধু রিডিং পার্টটাকে গুরুত্ব দিয়ে চলি কিন্তু লিসেনিং কিন্তু আমাদের অর্ধেক মার্কস থাকে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো এই লিসেনিংয়ে কিন্তু আমরা খুব সহজে হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ একশো মার্ক উঠাতে পারি তো এক সময় তুলতে হলে কিন্তু কিছু টেকনিক ফলো করতে হয় পরীক্ষা দেওয়ার সময় যেমন পরীক্ষা দেওয়ার সময় আপনাকে কিন্তু মনোযোগ হয়ে পরীক্ষা দিতে হবে এই মনোযোগটা যদি পরীক্ষা দেওয়ার সময় ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষাটা অনেক খারাপ হতে পারে তো মনোযোগ ধরে রাখারও কিছু টেকনিক আছে সেটাও বলে দেব যদি পরীক্ষা দিতে গিয়ে আপনি লিসেনিং দেওয়ার সময় মনোযোগটা ধরে রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে কী করবেন আপনি এটাও বলে দেব এবং এই একশো পার্সেন্ট অর্থাৎ একশো মার্ক পেতে হলে কি কি করতে হবে আপনাকে এগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করবো দেখুন এখানে আমি চারটা পয়েন্ট লিখেছি প্রথম পয়েন্টটাতে লিখেছি নিজেকে প্রস্তুত করতে হবে প্রথমে আপনাকে লিসেনিংয়ে ফুল মার্কস পেতে হলে আপনাকে সেভাবে প্রস্তুত করে নিতে হবে অর্থাৎ আমাদের লিসেনিংয়ের কথোপকথন লিসিনিংয়ের প্রশ্নে যেসব শব্দ আছে প্রত্যেকটা শব্দ কিন্তু আপনার জানা থাকতে হবে আপনার আধা মাধা যদি প্রিপারেশন থাকে তাহলে আপনি এ ফুল মার্কস আশা করাটা বোকামি হবে আবার এমন হয় যে আপনি অনেক ভালো প্রিপারেশন নিছেন কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কিছু টেকনিক ফলো না করার কারণে আপনার রেজাল্টটা লিসেনিং এ মার্কসটা কম আসতে পারে তো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে নিজেকে আপনাকে সেভাবে প্রস্তুত করতে হবে প্রথম থেকে আপনাকে প্রস্তুত করতে হবে অর্থাৎ রিডিংয়ের পাশাপাশি লিসিনিংটাতেও জোর দিতে হবে নিয়মিত আপনাকে লিসেনিং শুনতে শুনতে হবে মনে করুন আপনি নতুন পড়া শুরু করেছেন এবং বিশ অধ্যায় এখন বর্তমানে পড়তেছেন তাহলে কি হলো আপনি ছয় থেকে উনিশ অধ্যায় শেষ করে আসছেন এই ছয় থেকে উনিশ অধ্যায় পর্যন্ত লিসেনিংটা শুনতে থাকুন যেদিনকে আপনি বিশ অধ্যায় পড়তেছেন ওই দিনকে জাস্ট কথোপকথনগুলো শুনুন তাহলে দেখবেন যে লিসেনিংয়ের ওপর অনেকটা দখল আসবে আপনার এবং প্র্যাকটিস হবে এরপরে যখন আপনি একুশ অর্ধায় গেলেন কিংবা তিরিশ অর্দায় যেদিন যাচ্ছেন ওই তিরিশ অদ্দায় যে দিনকে পড়তেছেন ওই দিনকে ওই ছয় থেকে তিরিশ পর্যন্ত শুনুন আবার একত্রিশ অধ্যায়তে গেলে সেই ছয় থেকে একত্রিশ অধ্যায় পর্যন্ত লিসিনিং শুনুন এভাবে শুনতে শুনতে একসময় দেখা যাবে লিসেনিংটা কিন্তু আপনার কথোপকথনগুলা দেখবেন একসময় আপনার মুখস্ত হয়ে যাবে যে এক লাইন হইলে পরের লাইনটা কী হবে আপনি সহজেই বলতে পারবেন যে পরের লাইনটা কী হতে পারে তো লিসেনিংটা মূলত আসলে কীভাবে কী কি প্রশ্ন আসবে এগুলো আমরা আইডিয়া নিতে পারি কিন্তু কি প্রশ্ন আসবে এটা আমরা আইডিয়া নিতে পারি না তবে বইয়ের কথোপকথন এবং প্রশ্নগুলো যদি ঠিকঠাক বুঝতে পারি তাহলে কিন্তু লিসেনিংটা অনেক সহজ আর লিসেনিং সব থেকে বেশি মার্কস পাওয়া যায় এজন্য জন্য আপনাকে এ সেভাবে প্রস্তুতি নিতে হবে নিয়মিত লিসেনিং শুনতে হবে দেখুন আমাদের পুরো বইয়ের যে লিসেনিংটা আছে দেখবেন আমার ইউটিউব চ্যানেলে সে ভিডিওটা দেওয়া আছে কথোপকথনের এবং প্রশ্নগুলো তো কথোপকথনটা যদি আপনি শুনতে চান রেগুলার পুরাটা শুনতে চান ছয় থেকে আটান্ন পর্যন্ত এটা শুনতে আপনার এক ঘন্টা বিশ থেকে বাইশ মিনিট সময় লাগে যদি আপনি পঞ্চাশ পর্যন্ত শুনতে চান তাহলে সময়টা আরও কমে আসবে তো প্রতিদিনের এক ঘন্টা যদি শুনেন সেটা খাওয়ার সময় শুনলেন অথবা কোনো একটা কাজ করার সময় কানে হেডফোন দিয়ে অবশ্যই সেটা হেডফোন দিয়ে আপনাকে শুনতে হবে কেননা আমাদের ইউবিটি পরীক্ষাটা হেডফোনে দিতে হবে তো আপনি সেখানে হেডফোনে কথোপথন শোনাটা অভ্যস্ত হয়ে গেলেন এরপরে দেখুন আপনার প্রিপারেশন ভালো নেওয়া হয়েছে এখন আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা কি আমাদের যে বইতে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো নিয়মিত সলভ করুন এছাড়াও বিভিন্ন অ্যাপস পাওয়া যায় সেই অ্যাপস থেকে আপনি সেই অ্যাপসের সহযোগিতা নিয়ে সেই মডেল টেস্ট যেগুলো দেওয়া আছে সেগুলো দিতে থাকুন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার স্কিলটা ডেভেলপ হবে লিসেনিংয়ে অ্যান্সার করে স্কিলটা ডেভেলপ হবে এরপরে আসে দেখুন প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে এখন আমাদের লিসেনিংয়ে কি কি ধরনের প্রশ্ন হয় এটা কিন্তু আমরা একটু ঘাঁটাঘাঁটি করলে বুঝতে পারি যে লিসেনিংয়ে কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয়েই থাকে তো এই প্রশ্নগুলো আমি সাজিয়েছি লিসেনিং প্যাটার্নগুলো আমি ভিডিওতে আলোচনা করব একটু দেখবেন তারপরে প্রশ্ন নমুনা দিয়ে আলোচনা করব এবং প্রশ্ন করার সময় কি কি টেকনিক ফলো করতে হবে আপনাকে চার নম্বরে দেখুন সেটাই বলেছি আমি উত্তর করার সময় আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে মনে করুন উত্তরটা কিভাবে করতে হবে আপনি সেভাবে না করে অন্যভাবে করলে তাহলে কিন্তু আপনার সময়ের মতো সময় যাবে উত্তরটা আপনি করতে পারবেন না আপনার যে নির্দিষ্ট পঞ্চাশ মিনিট সময় আছে সেখান থেকে সময়টাও আস্তে আস্তে কমে আসতেছে কিন্তু আপনার কাঙ্ক্ষিত উত্তরটা আপনি করতে পারতেছেন না এবং পরিশেষে আপনার রেজাল্টটা অনেক খারাপ আসবে তো প্রশ্ন প্যাটার্নটা নিয়ে এখন আলোচনা করব যে আমাদের লিসেনিংয়ে আসলে কি কী ধরনের প্রশ্ন আসে অর্থাৎ প্রশ্নের মডিউলটা কেমন থাকে দেখুন এখানে আমি কিছু প্রশ্ন প্যাটার্ন লিখে রেখেছি তো এইগুলো নিয়ে একটু প্রথমে আলোচনা করি পরবর্তীতে এই প্রত্যেকটা আইটেম আপনাদেরকে উদাহরণ সহ দেখানোর চেষ্টা করব এবং সেগুলো কীভাবে উত্তর করবেন সেটাও দেখাবো তো দেখুন শোনা বিষয়টা বাছাই করতে হয় আমাদেরকে অর্থাৎ পোস্টে থাকবে সেটা শুনবেন শোনার পরে বাছাই করতে হবে উত্তরটা এরপরে দেখুন ছবি থেকে কত ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে দেখুন এখানে যেটা আছে ছবি এখানে ব্যাকেটে বস্তু লেখা অর্থাৎ এখানে আপনার চারটা অপশনের ছবি থাকবে অপশনে চারটা ছবি থাকবে সেটা কোনো বস্তু কোনো কিছু নাম বাছাই করতে বলা হবে যে মনে করুন কোনো একটা চেয়ার দেওয়া আছে টেবিল দেওয়া আছে এরকম কোনো কিছু বাসাই করতে হবে প্রশ্নে অর্থাৎ লিসেনিং ট্র্যাকে আপনাকে একটা কথা বলা হবে মনে করুন চেয়ারের কথা বলা হলো এই চেয়ারটা কোথায় আসে চারটা অপশনের ছবি দেওয়া আসে সেই চারটা অপশনের ছবি থেকে আপনাকে বাসাই করতে হবে এরপরে দেখুন ছবি আর আসবে সেম এরকমই কর্মকাণ্ড রিলেটেড কর্মকাণ্ড কেমন মনে করুন সাইকেল চালাচ্ছে ব্যায়াম করতেছে কিংবা কোনো খেলাধুলা করতেছে সেরকম টাইপের কোনো রকমের কাজ করতেছে কোনো ব্যক্তি তো বলবে এরকম যে এই ব্যক্তিটি কি কাজ করতেছে সেই ক্ষেত্রে আপনাকে শুধু উত্তরটা বাছাই করে নিতে হবে যেখানে চারটা ছবি দেওয়া থাকবে সেই চারটা ছবি থেকে যেটা আপনাকে প্রশ্নে বলা হবে সেটা শুনে ওই উত্তরটা চারটা অপশন থেকে বাছাই করতে হবে এরপরে দেখুন এই ছবির প্রশ্নটাই একটু ঘুরাই দেওয়া হয় অর্থাৎ একটা ছবি থাকবে অপশনে সেই ছবিটা কিসের ছবি সেটা দেখে চারটা অপশন এখানে থাকবে সে চারটা অপশন আপনাকে শুনতে হবে শুনে চারটে অপশান থেকে উত্তরটা বাছাই করতে হবে ছবি থাকবে এখানে একটা কিন্তু আগের দুইটাতে কী থাকবে ছবি থাকবে চারটা এবং বলবে একটা সেই একটা শুনে চারটে অপশন থেকে ছবি বাছাই করতে হবে আর এই ক্ষেত্রে আপনার ছবি থাকবেই একটা সেই ছবিটা দেখে অপশন শুনতে হবে শুনে বাছাই করতে হবে ঠিক কর্মকাণ্ড রিলেটেডের মতো একটা প্রশ্ন ছবি থাকবে ছবিটা কোনো কাজ করতে সেরকম ছবি একটা দেওয়া আছে সেই ছবিটা দেখে চারটে অপশন থেকে শুনে সেই ছবিটা কোনটার সঙ্গে যায় সেটা বাছাই করতে হবে এরপরে দেখুন ঘড়ি থেকে একটা প্রশ্ন আসবে এরপরে বস্তুর অবস্থান থেকে একটি প্রশ্ন থাকবে তো বস্তুর অবস্থান বলতে মনে করেন একটা বিল্ডিং দিয়ে দিয়েছে আপনাকে বিল্ডিংয়ে কোনো একটা জিনিস চাওয়া উচিত যে বিল্ডিংয়ের এই জিনিসটা কোন ফ্লোরে আসে মানে কোথায় আছে অথবা একটা রুমের মধ্যে টেবিলে কিংবা আশেপাশে একটা রুম দেখানো হয়েছে এখানে কোনো কিছু নির্দিষ্ট করে বলা আছে ওই জিনিসটা কোথায় আছে আপনাকে এই ছবিটা দেখতে হবে দেখে অপশন থেকে স্যারটা শুনে আপনাকে বাছাই করতে হবে এরপরে দেখুন ক্যালেন্ডার অথবা দাম থেকে একটা প্রশ্ন আসে অর্থাৎ ক্যালেন্ডারে কোনো একটা তারিখ কিংবা দিন কিছু দেওয়া থাকবে ক্যালেন্ডার থেকে ওইটা শুনে আপনাকে করতে হবে দাম থেকে একটা প্রশ্ন থাকবে অর্থাৎ ওখানে একটা দাম বলা হবে কিংবা একটা সংখ্যা বলা হবে সেই সংখ্যা দেখে অপশন একটা ছবি থেকে আপনাকে বাসাই করতে হবে গণনার একক থেকে একটি প্রশ্ন থাকবে মনে করুন ছবি দেওয়া আছে ছবিতে কোনো কিছু দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে মনে করুন কি গণনা দিয়ে আমাদেরকে প্রকাশ করা হয় সেটা আপনাকে এই অপশন চারটা এইখানে লিসেনিং শুনে আপনাকে করতে হবে এরপরে দেখুন এই কয়টা সেকশন থেকে আমাদের প্রশ্নটা কঠিন হয়ে থাকে আমাদের কাছে তো এখানে একজন প্রশ্ন করবে একজনের তাই শোনা যাবে তো সেটা শুনে এইখানে চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে দেখে পড়ে আপনাকে বাছাই করতে হবে যে ওই কথাটার পরে কোন কথাটা হয় কিংবা উত্তরটা কি হয় এরপরে দেখুন একটা থাকবে এরকম যে একটা ব্যক্তি কথা বলতেছে সেই কথার পরের লাইনটা কি হবে সেই পরের লাইনটা আপনাকে বাছাই করতে হবে এমন প্রশ্ন থাকবে দুইটা তবে কম বেশি হতে পারে এরপর বিষয়বস্তুর সাথে মিল খুঁজে বের করা মনে করুন কোনো একটা বিষয়বস্তু নিয়ে দুজন ব্যক্তিকে একজন ব্যক্তি কথা বলতেছে সেই কথার ভিত্তিতে কোন বিষয়টা নিয়ে কথা মনে করুন যে দুইজন ব্যক্তি বাজারে গিয়েছেন বাজারে গিয়ে কোনো কেনাকাটা করতেছেন সেই বিষয়ে তারা কথা বলতেছে তো এখন অপশনে দেওয়া আছে সেই বাজারে ছবি দেওয়া আছে খেলার মাঠের ছবি দেওয়া আছে এমন কিছু ছবি দেওয়া থাকবে সেই বিষয়বস্তু তো কী বিষয়ে তারা কথা বলতেছে ওই বিষয়বস্তু সঙ্গে মিল রেখে ছবি থেকে বাসাই করা এমন প্রশ্ন থাকবে এরপরে দেখুন কথোপকথন অর্থাৎ দুইজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি অথবা একজন পুরুষ মহিলা কিংবা দুজন নাম থাকতে পারে নাম দিয়েও হতে পারে তো দুইজন ব্যক্তি কথা বলতে যেখানে হতে পারে যে মহিলাটি কি বলতেছে মহিলাটি কোনো কিছু জানতে চাওয়া হবে সেক্ষেত্রে সেই বিষয়টা আপনাদেরকে বাছাই করতে হবে এতক্ষণ আমরা দেখলাম প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় এখন দেখব উদাহরণ সহ যে প্রশ্নগুলা কেমন হয়ে থাকে এবং সেইগুলো উত্তর করতে হলে কি কি করতে হবে প্রথমে যেটা বলছিলাম সোনা বিষয় বাছাই করা অর্থাৎ এখানে দেখুন দেওয়া আসে থুরন গোসল খুরুশিপস্য সোনা বিষয়টা বাছাই করতে হবে তো এই প্রশ্ন উত্তর করার সময় আপনাকে অবশ্যই কিন্তু লিসেনিংটা আগে প্লে করা যাবে না লিসিনিংটা প্লে করার আগে এই চারটা অপশন একবার হলেও আপনাকে পরে বুঝে নিতে হবে এই চারটা অপশন কিন্তু দেখা যাবে যে খুব কাছাকাছি আছে কাছাকাছি থাকে ম্যাক্সিমাম সময় তো এইগুলা ভালো করে একটু বানানগুলো উচ্চারণগুলো দেখে তারপরে এটা আপনাকে পেলে করতে হবে তা না হলে আপনি এটা খুঁজে পাবেন না আবার পেলে করার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে উত্তর খুঁজতে আসবেন না যেহেতু আপনি একবার পড়ে গেলেন পড়ার পর এখন পেলে করতেছেন পেলে করলে দুইবার আপনার কাছে শোনা যাবে তো দুইবার যখন শুনবেন তখন খুব মনোযোগ সহকারে শোনা শেষ করুন প্রথমবার শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন প্রথমবারে যদি কোনো গ্যাপ আসে দ্বিতীয়বার ভালো করে বোঝার চেষ্টা করুন এরপরে এখান থেকে সেইটা মুখস্থ করার মতো মাথার মধ্যে গেথে নেন যে আসলে এখানে কি বলছে আপনাকে এখানে যেটা বলছে সেটা মুখস্থ করার মতো মাথায় গেথে নিয়ে এখন অপশন থেকে বাছাই করে আপনি উত্তর করে দিবেন বাইশ নাম্বারও সেম একই জিনিসই থাকবে তো দেখুন এখানে আপনি প্রথমে এই অপশনগুলো আপনাকে পড়ে নিতে হবে যেখানে কি কি আছে এইটা পরার পরে লিসেনিংটা পেলে করে এখান থেকে শুনে আপনাকে বাছাই করতে হবে এখন যেটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা দেখুন একটু যে বস্তু সিলেক্ট করার যেটা বলছিলাম যে ছবি দেখে ছবি থেকে বস্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে একটা কথা বলবে দেখুন চারটে ছবি এখানে দেওয়া আছে যদিও প্রশ্নটা আমাদের যেহেতু এ যখন থাকবে তখন এইগুলা দেখা যাবে এক নাম্বার দিয়ে এটা এ পাশে থাকবে ডান পাশের দিকে থাকবে তো এখানে দেখুন চারটা ছবি দেওয়া আছে একটা দেওয়া আছে কি সুপুর একটা দেওয়া আছে মাংস একটা খরগোশ এবং একটা টাকা দেওয়া আছে প্রথমে আপনি পেলে করার আগে কিন্তু এই ছবিটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে কোনটা কি মনের মধ্যে এঁকে নিতে হবে কোনটার কোরিয়ানটা কী বলা হয় এখন আপনি ঠিকঠাক আছে বুঝে নিয়েছেন এখন আপনি পেলে করুন পেলে করার পরে এখান থেকে উত্তর খুঁজে খোঁজার চেষ্টা করুন এবং উত্তর দিয়ে পার হয়ে যান যদি কোনো মতো মনে করেন যে আপনি এটা দিচ্ছেন বুঝতে পারেন নাই তাহলে কিন্তু এই প্রশ্ন পিছনে বেশি সময় ব্যয় করার প্রয়োজন নাই এখানে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা দিয়ে চলে যান এখন লক্ষ্য করুন আমি সেই প্রশ্ন পেটানে বলেছিলাম যে ছবি দেওয়া থাকবে সেই ছবিটা কি দেওয়া আছে অপশন থেকে স্যারটা শুনতে হবে শোনার পরে বাছাই করতে হবে তো এক্ষেত্রে আপনি কী করবেন দেখুন এখানে ম্যাক্সিমাম সময় প্রশ্ন বলা থাকবে ইগোসন মো সমনিকা সেক্ষেত্রে এটা আর পেলে করার দরকার নাই মানে এটা পেলে করলে কি বলবে আপনাকে এই কথাটাই আপনাকে বলবে এখন তো এইটা যখন ছবিটা দেখবেন আপনি মনের মধ্যে একে নেওয়ার চেষ্টা করবেন যে এখানে কী ছবি আছে তো দেখুন এখানে কি আছে এটা একটা লন্ডি মেশিন অর্থাৎ ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিনটা দেখলেন দেখার পরে অপশন থেকে প্রত্যেকটা শুনুন শুনুন শুনে যেটা আপনার কাছে মনে হচ্ছে এটা ওয়াশিং মেশিন সেটা উত্তর করে পরবর্তী প্রশ্নে চলে যাবেন তবে এখানে একটা কথা বলে রাখি তবে এই প্রশ্ন মনে করেন যে আপনি লিসেনিং উত্তর করতে করতে এসে পাঁচটাকে সাতটা উত্তর করলেন করার পরে সাতটা উত্তর মনে করেন করে ফেলছেন আট নাম্বার প্রশ্নেতে এসে আপনি মনোযোগ ধরে রাখতে পারতেছেন না লিসিং এর মূল বিষয়টা কিন্তু মনোযোগ ধরে রাখা ওখানে আমরা অনেকে অন্য মনস্ক হয়ে যায় হয়ে যাওয়াটা স্বাভাবিক যদি অন্য মনস্ক হয়ে যান তো সেক্ষেত্রে আপনি কি করবেন যদি দেখেন পাঁচ সাতটা প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছেন ভালোই দিয়েছেন আট না আট নম্বর প্রশ্নতে এসে আপনি অন্য মনস্ক হয়ে গেছেন কিংবা আপনি মনোযোগটা ধরে রাখতে পারতেছেন না সেই ক্ষেত্রে এরকম যদি ঘটে আপনার সঙ্গে তাহলে আপনি লিসেনিংটা বাদ রাখুন বাদ রেখে রিডিংয়ে গিয়ে প্রথমে দুই তিনটা প্রশ্ন সহজ পাবেন সেই দুই তিনটা প্রশ্ন উত্তর করে যখন দেখবেন আপনার মনোযোগটা ধরে রাখা রাখতে পারতেছেন তখন আপনি আবার লিসেনিংয়ে এসে লিসেনিংগুলো শেষ করে দেন এই প্রশ্নটা লক্ষ্য করুন দেখুন বলেছিলাম যে কর্মকাণ্ড রিলেটেড প্রশ্ন থাকবে যেটা ছবি দেওয়া থাকবে সেই ছবিটা কোন বিষয়ে ছবি সেটো অপশন শুনে বাছাই করতে হবে এই যে এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি খাবার আছে সে খাবারে প্রণাম করতে হতে অর্থাৎ মৃত ব্যক্তির জন্য অনুষ্ঠান করা যেটা বলা হয় আমাদের বইতে আছে তো প্রশ্ন দেখুন বলা হয়েছে ই সারাম দুরুন জিগম হাগৈ হাগৈশিকা এই ব্যক্তিগুলো এখন কি করতেছে তো এই চিত্রটা যদি দেখেন আপনি মনে করেন এই প্রশ্নটাতে চলে আসছেন সাতাশ নাম্বার প্রশ্ন নেক্সট করতে করতে সাতাশ নাম্বার প্রশ্নে আসলেন তখন দেখলেন এই চিত্রটা আপনার কাছে আসছে এই চিত্রটা যদি আপনার কাছে পরিচিত না হয় তাহলে এই প্রশ্নের পিছনে আপনি আর সময় ব্যয় করবেন না এই প্রশ্নের পিছনে সময় ব্যয় না করে নেক্সটে চলে যান নেক্সট চলে যান এই প্রশ্নটা থাকলো এই প্রশ্নের উত্তরটা আপনি পরে করতে পারবেন তবে যদি প্রশ্নের উত্তর না করে যেতে চান তাহলে কিন্তু কোথাও যদি সিলেক্ট করেন তাহলে একবার সিলেক্ট করলে আনমার্ক হয়ে যাবে আনমার্ক রেখে আপনি যাবেন তাতে আপনার কোন কোন প্রশ্ন উত্তর করেন না সেটা খুঁজে পেতে সহজ হবে তবে যেটা আপনি বুঝবেন না সেটার পিছনে সময় ব্যয় করে সময় কমে আনাটা ঠিক হবে না এজন্য যেটা বুঝবেন আপনি সেটা প্রথম দিন দেখলেই বুঝতে পারবেন যে এটা আপনি পারবেন যেটা পারবেন না সেটা স্কিপ করে যান যেটাতে থাকবে সেটা করে পরবর্তীতে এসে সেটা উত্তর করার চেষ্টা করুন এরপরে দেখুন গণনা রেখক যেটা বলছিলাম এরকম গণনা রেখক থাকবে তো এখানে দেখা যাচ্ছে যে প্রশ্নে বলতেছে থাবি অলমানাই শ্রমিকা অর্থাৎ ভাত কতগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই প্রশ্ন উত্তর করার সময় প্রশ্নটা দেখে নেবেন আগে প্রথমে প্রশ্নে কী বলা হয়েছে এরপরে এইখান থেকে আপনাকে গুণে নিতে হবে কয়টা আছে এবং সেটা কোন এককে ব্যবহৃত হয় সিনো কোরিয়ানে ব্যবহৃত হয় নাকি পিওর কোরিয়ানে ব্যবহৃত মনে করুন এখানে এককটা ঠিকই বলল এককটা যেটা ব্যবহৃত হয় সেটাই বলা হচ্ছে কিন্তু সেটা পিওর কোরিয়ান অথবা সিনো কোরিয়ানে আলাদা আলাদা করে বলতেছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এই একটা কোন গণনাতে ব্যবহৃত হয় সিনো কোরিয়ান নাকি পিওর কোরিয়ান এই জন্য সেটা আপনি ভালো করে আগে বুঝে নেবেন বোঝার পরে এইখান থেকে আপনি উত্তর করুন তবে আর জিনিস মনে রাখুন এইখানে মনে করুন আপনি এটা অপশান শুনছেন এটা তো উত্তর পান নাই দুই নাম্বার উত্তর পেয়েছেন মনে হচ্ছে আপনার কাছে এটা উত্তর তাহলে উত্তর দিয়ে চলে যাবেন না দয়া করে যদি কনফিউশন টুকটাক থাকে মনের মধ্যে যদি কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনি পরবর্তী প্রশ্নগুলা শোনার চেষ্টা করুন হতে পারে যে আপনার এই দুই নাম্বার না এই চার নাম্বার এসে অ্যাপ্রোপিয়েট উত্তরটা আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার উত্তরটা পেয়ে গেলেও বাকিটা শোনার চেষ্টা করুন আপনার সময় আহামরি খুব একটা নষ্ট হবে না এই ক্ষেত্রে তো পরবর্তীটা প্রশ্নটা শুনলে আপনি সঠিক উত্তরটা পাবেন দুই নাম্বারের থেকে হতে পারে যে চার নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা রয়েছে শুধু এটা ক্ষেত্রে না অন্যান্য ক্ষেত্রে এটা প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রে এটা অবলম্বন করা উচিত আমি মনে করি কেননা আপনার যে উত্তর আছে সেটার থেকেও মনে করুন অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা পরেরটাতে আছে সেক্ষেত্রে আপনি দিয়ে গেলেন কিন্তু আপনার উত্তরটা ভুল আসলো এইখানে দেখুন বস্তুর অবস্থানের কথা বলেছিলাম তো এই বস্তুর অবস্থান বলতে এখানে একটা বিল্ডিং দেখানো হচ্ছে তো মনে করুন এখানে আপনার কপি শপ এইটা বাসাই করতে বলা আছে মানে বলে দেওয়া হবে এখানে প্রশ্নে যে কি বাসাই করতে হবে বলে দেবে কপি শপ কোথায় আছে এটা বলা হতে পারে লেখা থাকবে এবং এখানে ট্র্যাকে বলবে আপনাকে ট্যাকটা শুনে নিতে পারে অথবা লেখাটা দেখলে আর ট্র্যাকটা না শোনার ট্র্যাকটা শোনার প্রয়োজন হবে না তো কপি শপ যদি চাই আপনার তো সেক্ষেত্রে কী করবেন কপি শপ যদি চাই যে কপি শপ চাচ্ছে মনে করুন এই প্রশ্ন থেকে আপনি কপি শপ কোথায় আছে এটা চাচ্ছে তো সেই ক্ষেত্রে পেলেতে আগেই যাবেন না এখানে পেলে করে শুনে তারপর উত্তর করত এখানে যাওয়ার প্রয়োজন নাই এখন দেখুন এই কপি শপটা আসলে কোনটার কোনটা রিফারেন্স আছে এই কপি শপটা কোথায় আছে দেখুন স্বংহ হসপিটালে বাম সাইডে আছে বাম সাইডে আছে এবং হসপিটালের পাশে আছে এটাও বলা যায় ইয়াক গুকের উপরে আছে এটাও বলা যায় তো এই দুইটা রিফারেন্সই মোটামুটি এখানে আসে তো এই দুইটা রিফারেন্সে কোনো একটা উত্তর হবে তো এখান থেকে আপনি বাছাই করুন যে শুনে কোনটা উত্তর হবে এখন মনে করেন যে এখান থেকে আপনি প্রথমটাতে পেলেন কি সজম বই দোকানের উপরে আছে হ্যাঁ এটা বই দোকানের উপরে তালাতে আছে এটা সঠিক তালা দোকানের উপরতলাতে আছে কিন্তু পরবর্তী গিয়ে কোন এক জায়গায় তিন নাম্বারে যখন শুনতে পেলেন যে হসপিটালের পাশে আছে দেখেন এটা এটার উপরে আসে এটা সঠিক ধরা যায় যে সরাসরি উপরে না থাকলেও একটু তলাতে আসে কিন্তু পরবর্তীতে গিয়ে পেলেন কি হসপিটালের পাশে আছে অ্যাপ্রোপিয়েট কোনটা হবে অ্যাপ্রোপিয়েট হবে হসপিটালের পাশে আছে অর্থাৎ তিন নাম্বার বলেছিলাম ধরে নিলাম তিন নাম্বার আছে তো তিন নাম্বারটা উত্তর হবে সেই ক্ষেত্রে এই জন্য আমি বলেছি যে উত্তর করার আগে অবশ্যই আপনি চারটা অপশন শোনার চেষ্টা করুন এবং মনে যদি হয় প্রথমটা উত্তর মনে হচ্ছে তাহলে এখানে মার্ক রেখে বাকিগুলো দেখা পরবর্তীতে যদি চেঞ্জ হয় তাহলে সেখানে গিয়ে মার্ক করুন আর যদি খুব কনফিডেন্স থাকে যে না আমি এটাতে সঠিক এবং এটাই হবে তাহলে আপনি দিয়ে নেক্সটে চলে যেতে পারেন এরপরে দেখুন বলেছিলাম যে একটা শুনে পরবর্তীটা বাছাই করতে হবে তো এই সকল প্রশ্ন একটু ক্রিটিক্যাল হয়ে থাকে ক্রিটিক্যাল আসলে না খুব একটা কঠিন হয় না সহজই হয় এখানে ছোট্ট একটা অল্প শব্দ দিয়ে আপনাকে একটা কথা বলা হবে সেই কথার উপরে পরবর্তী উত্তরটা বা প্রশ্নটা আপনাকে বাছাই করতে হবে এখানে এই প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে এটা একটু মনে রাখুন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন এই প্রশ্নটা দেখার আগে শুনে দেখবেন যে প্রশ্নে কী বলা হয়েছে পেলে আগেই কিন্তু করতে হবে না আপনাকে পেলে কখনোই আগেই করবেন না এখানে প্রশ্নের থাউম থুটগো ঝেলমনে আলমাজন থেদেবুল খুরশিপসি অর্থাৎ পরবর্তীটা শুনে প্রশ্নে সঠিক উত্তরটি বাছাই করতে বলা হয়েছে তাহলে এখন দেখুন এইখানে পরে আপনি দেখেন সবগুলো বুঝতেছেন কি না অপশনটা আগে পুরে আউত করার চেষ্টা করুন দেখুন এখানে আনিও মোল্লায় আনিও আন খায়ও আনিও ঝালমোদ খরচ আনিও জিগুম আন খেয়েছিও তো এইটা পড়লেই কিন্তু একটা আইডিয়া পাবেন আপনি দেখেন কি বলতে পারে তো যখন এটা পড়া হয়েছে একবার পড়ছেন তখন আপনি এখানে পেলে বাটনে ক্লিক করবেন পেলে বাটনে ক্লিক করার পরে এই শুনতে শুনতে আপনি উত্তর খুঁজতে আসবেন না এই প্লে বাটনে ক্লিক করলেন প্রথমবার বলল প্রথমবারে বোঝার চেষ্টা করুন যদি গ্যাপ থাকে বোঝায় দ্বিতীয়বারে মনোযোগ সহকারে সেটা বোঝার চেষ্টা করেন মাথার মধ্যে সেটা গেঁথে নেন যে কি বলেছে আপনি সেটা মুখস্ত করার মতো মুখস্থ করে নিন এখন আপনার মুখস্থ করার মতো হয়ে গেছে এখন আপনি যেহেতু একবার পড়ে গেছেন তাহলে আপনার জানার কথা যে উত্তরটা কোথায় থাকতে পারে কোন নম্বরে থাকতে পারে সেটা বাছাই করার চেষ্টা করুন এখন আর একটা কথা বলে রাখি মনে করেন এখানে শব্দগুলা অপশনগুলো অনেক বড় বড় আছে অপশনগুলো অনেক বড় বড়ই আছে তো এই ক্ষেত্রে আপনি এগুলো আগে উত্তর না করে স্কিপ করে দেন স্কিপ করে গিয়ে ছোটো প্রশ্নগুলো উত্তর করে সময়টা সেভ করুন সময় সেভ করার পরে এই বড়গুলা উত্তর দিন আপনি যেটা যেটা স্কিপ করে গেছেন আপনি এখানে টোটাল থেকে ক্লিক করলে দেখতে পাবেন কোনটা কোনটা আপনি স্কিপ করছেন সেখানে গিয়ে বড়গুলা দিবেন এখন মনে করুন যে এই প্রশ্নটা আপনি পড়লেন অপশনটা পড়লেন কিন্তু কোনোটাই বুঝলেন না তো কী হলো বুঝলেন না মানে কি আপনি লিসেনিং শুনলে বুঝতে পারবেন না তো অপশনগুলো যেমন বুঝেন না লিসেনিং বুঝতে পারবেন না কিন্তু এইখানে এই চারটা অপশন পড়তে যদি আপনি এক মিনিট অথবা দশ সেকেন্ডের সময় ব্যয় করেন সেই সময়টা কিন্তু আপনার পুরোটাই লস গেল সেই সময়টা আপনার মূল সময় থেকে বাদ পড়ে গেলো এবং উত্তরটাও আপনি করতে পারবেন না তো এজন্য আমি বলবো যদি দেখেন অপশনটা একটু বড় আছে পড়তে কিন্তু সময় লাগবে সেই ক্ষেত্রে অপশনটা বাদ রাখেন এইটা এই প্রশ্নটা বাদ রেখে স্কিপ করে পরবর্তী ছোটো প্রশ্নগুলো আগে দেওয়ার চেষ্টা করেন দেওয়ার পরে এই বড় প্রশ্নতে আসেন তখন দেখবেন আপনার সময় থাকবে উত্তর করতেও ভালো লাগবে যখন দেখবেন আপনি উত্তর করতে করতে এখানে সময় দেখবেন যে অনেকটা চলে গেছে তখন কিন্তু আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না এক্ষেত্রে এই জন্য আমি ছোটো প্রশ্নগুলো আগে দিয়ে সময়টা সেভ করুন সেই সেভ করা সময়টা বড়ো প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করুন এরকম প্রশ্ন দেখুন কয়েকটা থাকবে তিন চারটা প্রশ্ন থাকবে যে একটা কথা শুনে পরবর্তীটা বাসায় করতে হবে তো এরকম প্রশ্ন ক্ষেত্রে যেটা বলেছি ওটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আগে অপশনটা পড়ে নিবেন অপশনটা বোঝার চেষ্টা করবেন তারপরে পেলেতে ক্লিক করবেন যদি দেখেন বুঝতেছেন না তাহলে কোথাও সিলেক্ট করার দরকার নাই পেলেও করার দরকার নাই স্কিপ করে পরবর্তী প্রশ্নটা চেষ্টা করেন দেখুন যে বড়ো প্রশ্ন কথা বলেছিলাম মনে করুন এই প্রশ্নটা আমার আসছে কিংবা আপনার এই প্রশ্নটা এসেছে এবং এই প্রশ্নটা মনে করেন চারটা অপশন দেখলেন না আপনি না দেখে এখানে পেলে করলেন আর শোনার চেষ্টা করলেন এবং শুনতে শুনতে আপনি এটা বাছাই করতে গিয়েছেন তাহলে কিন্তু আপনি এটা পরে কি আর বাছাই করা সম্ভব কখনোই সম্ভব না আর একটা কথা বলে রাখি আপনি যখন যে প্রশ্নে থাকবেন ওই প্রশ্নে ভুল হোক সঠিক হোক যদি উত্তর যেখানে করেন ওইটাতেই শেষ হয়ে যাবে পরবর্তী প্রশ্নতে যখন যাবেন তখন ওই প্রশ্নের কোনো কিছু যেন আপনার মাথার মধ্যে না থাকে অর্থাৎ মনে করেন বত্রিশ নাম্বার প্রশ্নে আসেন লিসেনিং ট্র্যাক শুনছেন অপশন টপশন সব পড়ে এসে লিসেনিং ট্র্যাক শুনছেন উত্তর দিয়েছেন এখন এইটা শুনছেন মানে একটু সাময়িক মুখস্থ করেছিলেন এই প্রশ্ন শেষ করে তেত্রিশ নম্বর প্রশ্নতে আপনি আসেন তো তেত্রিশ নম্বর প্রশ্নতে গিয়ে যেন বত্রিশ নম্বর প্রশ্নটা আপনার মাথার মধ্যে না ঘুরতে থাকে ওই প্রশ্নটা মনে ভুল করে এসেছি ওই প্রশ্নটা আবার দেখা দরকার যদি দেখতে মনে হয় তাহলে পরে দেখেন ওই ওই প্রশ্নটা যদি আপনার মাথার মধ্যে ঘুরতেই থাকে আপনি তেত্রিশ নম্বর প্রশ্নতে গিয়ে ভুল করবেন ওটাতে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না তো এখানে দেখেন এই প্রশ্নটা যদি আপনি মনে করেন যে একটা অপশন পড়ার চেষ্টা করতেছেন কিন্তু চারটা অপশন দেখলেন যে পনেরোটা পড়ে একটা অপশনও আপনি বুঝলেন না কিংবা দুইটা বুঝলেন বাকিগুলো বুঝতে পারেন নাই বাকিগুলো বুঝতে না পারেন কী হলো এই চারটা অপশন এরকম যদি বড় থাকে তাহলে প্রত্যেক গিয়ে দেখা আপনি একটা মিনিট সময় ব্যয় করলেন কিন্তু কোনোটাই বুঝলেন না এবং পেলেও করতে পারলেন না কারণ পেলে করলে আপনি উত্তর করতে পারবেন না সময়টা আপনার চলে গেল সময়টা চলে গেল আপনার মূল সময় থেকে সময়টা কর্তন গেল কিন্তু আপনি উত্তরও করতে পারলেন না এখান থেকে মার্কসও পেলেন না সময়টা কমে গেল এই আমি বলি যে বড়ো প্রশ্ন যদি থেকে থাকে দেখলেই তো বোঝা যাচ্ছে এটা একটা বড়ো প্রশ্ন আছে অপশন বড় যে হতো এখানে তো বড়ো বলতেও পারে ছোটোও বলতে পারে কিন্তু ছোটোও যদি বলে অপশন থেকে বাসায় করতে একটু কষ্ট হয়ে যাবে এই এটা স্কিপ করে ছোটোগুলো যখন উত্তর দিবেন দুই তিনটা শব্দ আছে তখন দেখবেন খুব সহজে উত্তর করতে পারেন আমাদের একটা প্রশ্নের জন্যে সময় থাকে মোটামুটি এক এক মিনিট বিশ থেকে পঁচিশ সেকেন্ড তো যদি আপনি একটা প্রশ্ন যেটা বুঝবেন সেটা দেখবেন যে আপনি দশ থেকে পনেরো সেকেন্ডে উত্তর হয়ে যাচ্ছে তো বাকি দেখেন এক থেকে এক মিনিট দশ সেকেন্ড কীরকম সেভ হচ্ছে তো সেই সেইগুলো দেখা যাবে যে আপনার অনেকটা সময় সেভ হচ্ছে সেই সময়টা এরকম প্রশ্নতে কাজে লাগান দেখবেন আপনার প্রশ্ন ভুল যাবে না এবং আপনি ভালো একটা মার্কস তুলতে পারবেন আপনার সম্পূর্ণ মার্কস তোলার জন্য এই ট্রিক্সগুলো কিন্তু আপনাকে কাজে লাগাইতে হবে এখন দেখুন সেই প্রশ্ন পেটনারে বলেছিলাম যে একটা শুনে পরবর্তী কথা বাছাই করতে হয় যেমন এখানে বলছে থাউমুল থুদগো ইজোনিয়ন মারুল কুরুশিপস অর্থাৎ পরবর্তীটা শুনে তার পরবর্তীর যে কথাটা সেটা বাছাই করতে বলা হয়েছে তো আমার কাছে এই লিসেনিং ট্রাকটা না থাকার কারণে আপনাদেরকে আমি লিসেনিংটা শোনায় দেখাতে পারলাম না তো এই সকল প্রশ্ন আগে পড় বুঝতে হবে প্রশ্নে কী বলা হয়েছে প্রশ্নটা বোঝা হয়েছে এখন আপনি অপশানটা দেখে উত্তর করার চেষ্টা করবেন তবে এই থিমটা আপনি রিডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন না রিডিংয়ের জন্য প্রথমে প্রশ্ন পড়বেন প্রশ্নের মধ্যে কী আছে সেটা পড়বেন এরপরে অপশন খুঁজবেন কিন্তু লিসনিংয়ের ক্ষেত্রে কী করবেন আপনি প্রশ্ন পড়বেন যে যদি সেখানে অপশন থাকে অপশনের লিখা থাকে সেই লেখাটা বোঝার চেষ্টা করবেন এরপরে আপনি পেলে করবেন যদি চিত্র থাকে চারটা চিত্র আগে বোঝার চেষ্টা করেন চারটা চিত্রই আপনি বুঝেন কি না তখন আপনি প্লে করুন অথবা এখানে একটা চিত্র দেয় সেই চিত্র দেখে এখানে চারটা অপশন প্লে করতে হবে শুনতে হবে তো চিত্রটা আগে বুঝছেন কি না সেটা দেখুন চিত্রটা বুঝলে বাকিগুলা চেষ্টা করুন ঠিক এভাবেই যদি উত্তর করেন তো আশা করি ভুল হবে না এবং আপনি সম্পূর্ণ মার্ক পেতে সহায়তা হবে ঘড়ির কথা বলেছিলাম একটা ঘড়ির প্রশ্ন আসবে তো এখানে দেখেন চারটা ঘড়ির অপশন দেওয়া থাকবে ঘড়ির প্রশ্নগুলো আমরা মোটামুটি এমনই হয় আবার এখানে ঘড়িটা দেওয়াল ঘড়ি না থেকে ডিজিটাল ঘড়িতে লেখা থাকতে পারে তো এই ক্ষেত্রে কি করবেন তো এই ক্ষেত্রে ঘড়িটা আগে মনের মধ্যে এঁকে নেন যে কোনটাতে কয়টা বাজে আছে দেখুন এখানে আছে দশটা বাজে একটা বাজে এগারোটা বাজে এবং বারোটা বাজে এখন আপনাকে শুনতে হবে যে এখানে কী বলে তবে শোনার সময় অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে পুরোটা কি বলতেছে এমন হতে পারে আপনাকে শুধু সময়টা কথাই ইওল ইওল সি ইম নেদা মানে দশটা বাজে এটা কথা ডিরেক্ট বলতে পারে অথবা একটা গল্পের মধ্যে বলতে পারে এমন হতে পারে যে সময়টা দুই রকমেরটা বলতেছে কিন্তু উত্তর কিন্তু একটা যেমন আমাদের সময়ের একটা অধ্যায়তে সেখানেই দেখবেন আছে যে কালকে দেখা করব এরকম একটা কথা বলা হয় তো বলা হয় যে সাতটার সময় দেখা করব তো অপরজন বলে যে সাতটার সময় সমস্যা হয় আমরা আটটার সময় দেখা করি তো উত্তরটা কি আসবে সেই আটটা তো মনে করুন এখানে আপনি সেই সেই রকমই একটা প্রশ্ন আসছে তো সাতটা শুনে পরবর্তীত আপনি আর শুনলেন না কিংবা ওইখানে মনোযোগ দিলেন না তো সেক্ষেত্রে কি হবে আপনি সাতটা যেটা আছে তো সেটাই উত্তর করে গেলেন কিন্তু উত্তর হবে আটটা এজন্য বলবো আপনি প্রথমে আগে এটা দেখে বোঝার চেষ্টা করুন তারপর এখানে কি বলতেছে পুরোটা শোনার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন এরপরে আপনি এখানে অপশন দেন কিন্তু লিসেনিং ট্র্যাক যদি পেলে করেন আপনি কোনোভাবেই ভুলে করেন আর বুঝে করেন না করেন তো পেলে করার পর ওটা শুনে ওটার যেটা উত্তর আপনার কাছে মনে হয় সেটা দিয়ে যাবেন এখান থেকে লিসেনিং ট্র্যাক পেলে করার পর উত্তর না দিয়ে চলে যাবেন না তাহলে কিন্তু লিসেনিং কিন্তু আর শুনতে পাবেন না এই যদি পেলে করে ফেলেন পেলে হয়ে যায় পেলে করেনি কিন্তু বুঝলেন না উত্তর করার মতো আপনার আপনার কাছে মনে হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে আপনাকে উত্তর করেই যেতে হবে পরবর্তীতে এসে ওর ওটা তো কিছুই মনে থাকবে না ওটা খালি মাথার মধ্যে ঘুরতে থাকবে পরবর্তীতে এই যে এইটা যেন কাজ না করে যে যে প্রশ্নে আসেন সেই যে ওখানেই শেষ হয় পরবর্তীতে প্রশ্নে গিয়ে যেন এই প্রশ্নে কোনো কিছুতে মাথার মধ্যে না থাকে এরপর দেখুন বিষয়বস্তুর সাথে ছবি বাছাই করার মতো এটা কিছু বলছিলাম প্রশ্ন বেটানে তো সেখানে থেকে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে এখানে পাহাড় দেখা যাচ্ছে এখানে মূলত ব্যাগের দোকানের মতো হবে এটা এটা একটা সাতার দোকান এবং এটা প্রসাদনে কিংবা ব্যাগের দোকান ব্যাগ দেখা যাচ্ছে এখানে তো মনে করেন এখানে কোনো একটা গল্প বলতেছে প্রশ্নে দেখুন কি বলা হয়েছে এখানে থাউমুল থুতগো থুরু নেঙ্গুয়া খোয়ানগে ইন্দন খুরিমুন খুঁড়ু শিপস থাউম থুতগো পরবর্তীরা শুনে থুরু নেঙ্গুয়া শোনার বিষয়বস্তু খোয়ানগে ইন্দন বিষয়বস্তু সাতে খুইমুল কুরুশীর্ষ বিষয়বস্তুর সাথে মিল আছে ছবিটা বাছাই করতে বলা হয়েছে তো মনে করেন এখানে বলতেছে যে ছাতা কেনার কথা বলতেছে যে আজকে বৃষ্টি হচ্ছে আজকে সাতা কিনতে হবে একটা কিংবা ছাতা নিয়ে বেরোইতে হবে যে বাসায় সাতা নেয় একটা সাতা কিনতে হবে তো তখন সাতা কেনার কথা বলেছে যখন তাহলে দেখেন এখানে ছাতার দোকান এখানে আছে সাতা নিয়ে কথা বলা হয়েছে সেই বিষয়বস্তুটা এখান থেকে আপনাকে বাছাই করতে হবে এমন প্রশ্ন দু একটা থাকতে পারবে এখন যে প্রশ্নটা দেখুন এখানে কিন্তু প্রশ্নে যেটা বলা হচ্ছে আমিও বলেছিলাম কথোপকথন শুনে বাছাই করতে হবে সেক্ষেত্রে প্রশ্ন দুইটা থাকে দুইটা থেকে তিনটা থাকে তো ইয়াগিরুল থুতগো ঝিলমুনে আলমাতুরুশিপস অর্থাৎ কথোপকথনটি শুনে প্রশ্নে সঠিক উত্তরটি বাছাই করুন এটা হচ্ছে মূলত প্রশ্নের টপিকটা কোন টপিকের প্রশ্ন এটা এখন এইখানে দেখুন বলতেছে যে ইসুকসা ওই খিউচিগুল জিখিজি আনুন ছাড়ামুন অর্থাৎ এই ছাত্রাবাসের নিয়ম কানুন পালন করতেছে না এমন ব্যক্তিটা কে তো এখানে একটা বলবে যেটা আমাদের ছাঁইতিতে আছে কিছুক স্যার যে নিয়মকানুনের জন্য একটা কথা বলায় কিছু যে এখানে রান্না করা যাবে না এখানে বেশি দেরি করে আসা যাবে না বিশ্রামাগারে ধূমপান করা যাবে না এমন কিছু কথা বলবে সেই কথার ওপরে ভিত্তি করে এখান থেকে আপনাকে বাসাই করতে হবে তো মনে হয় প্রশ্নটা মূলত আমাদের বইতে যেরকম আছে ওইরকমই একটা প্রশ্ন এখানে আছে এখানে আসলে প্রশ্নে কি বলতেছে দেখেন প্রশ্নে বলতেছে যে কিছু স্যার নিয়ম কানুন পালন করতেছে না সেই ব্যক্তিটাকে সে বাছাই করতে বলেছে মনে করেন যেখানে বলতেছে যে সিগারেট বাইরে পান করবে ধূমপান করতে হবে ছাত্রাবাসের ধূমপান করা যাবে না রান্না করা যাবে না দেরি করে ছাত্রাবাসে আসা যাবে না এরকম কিছু একটা থাকতে পারে তো তখন এখান থেকে অপশন থেকে আমাদের সেভাবে বাসায় যদি করতে হয় তো দেখুন ইয়ংসু খ্রিশুকসা ফাকেসা থামবেরুল ফিয়র সুমিরা অর্থাৎ ইয়ংশু কৃষক চা আর বাইরে ধূমপান করেছে তাহলে বাইরে ধূমপান করেছে মানে ভিতরে করে নেয় তাহলে সে নিয়মকানুন মান্য করেছে অমান্য করেছে যে তাকে বাছাই করতে পারে বলা হয় কিছু চা ফাঙ্গেসা মেঘজুরুর মাসিয়র সুমিদা কারণ বিয়ার খেয়েছে অর্থাৎ কৃষক চা বিআর খেয়েছে এটা এটা কোরিয়াতে খারাপ কিছু না কোরিয়াতে যেখানে সে বিয়ার খাওয়াটা বেআইনি কিছু না তো খেতে পারে এটা হয়তো বল বলতেছে যে এটা খেতে পারে এমন কিছু বলে তাহলে মানে বোঝাচ্ছে এটা সঠিক উত্তর না হতে পারে তো এরপরে দেখুন আন্ধ মগজ মগস্বিদা অর্থাৎ এখানে বলতে যে কিচুকসার সার ভিতরে খিমবাব খেয়েছে তো মনে করেন যে এখানে বলেছে যে কিসুক সায়ে রান্না বান্না করা যাবে না এবং কিচুক সায়ে খাওয়া দাওয়া করা যাবে না কিছু খাওয়া দাওয়াটা আপনাকে রেস্টুরেন্টে করে আসতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্নে যেহেতু বলেছে যে পালন করতেছে না যে সেটা আমাকে বাছাই করতে হবে তাহলে উত্তরটা এটা হতে পারে তো অবশ্যই আপনাকে পেলে করার আগে এই অপশনটা ভালো করে বুঝে নিতে হবে প্রশ্নে কী চাইছে সেটাতেও আপনার ফোকাস রাখতে হবে এখন আপনি পেলে করে শুনে তারপরে এখান থেকে বাছাই করতে হবে শুনতে শুনতে ভুলেও বাছাই করতে যাবেন না এখানে দেখুন সেই কথোপকথন শুনে বাছাই করতে বলেছে উত্তর তো অপশন আগে আমরা পড়ে নেবো যে হাই অ্যাক্সেক খিনসিমা ফারান্সেক ক্ষীণ সীমা হাইয়ান শেখ সালবুন সীমা ফারান শেখ সালবুন সীমা তো এখানে অপশনগুলো পরে আমরা বাংলা করে বোঝার চেষ্টা করুন করলাম এখন দেখুন প্রশ্নে কী বলতেছে সেটা পরে আমরা এখানে পেলে করার চেষ্টা করব তো প্রশ্নে কী বলতে ইও জানুন মেয়েটা অত্যন্ত ইবা ইবো বোগেশনিকা অর্থাৎ মেয়েটা কোন পোশাকটি পরিধান করে দেখতে চায় তো এই 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 আসলে বলা হয় যে দোকানদার এবং মহিলাটা একটা মহিলা থাকে তো মহিলাটা কিছুটা কিনতে গিয়েছে তো কিনতে গিয়ে মনে করুন যে এখানে কিছু কালারের সীমা দেখানো হয়েছে দোকানদার দোকানদারটা ওই মহিলাটাকে দেখাইছে মহিলাটা দেখার পরে কোন একটা কালার বলা হয়েছে সেই কালারটা তার পছন্দ হয়েছে কিন্তু আপনার সাইজটা ওনার মাপে ছিল না যার কারণে সে বলছিলো যে এটা পছন্দ হয়েছে কিন্তু সাইজটা অন্য রকম প্রয়োজন তারপরে সে আর একটা কালার দিয়ে বলে যে কালার এখানে দেখুন সেটাই জানতে চাওয়া হয়েছে যে ওই মহিলাটা কোনটা পরে দেখেছিল অর্থাৎ শেষের দিকে যেটা দিয়েছিল মানে প্রথমে যেটা দিয়েছিল সে কালারটা তার কাছে পছন্দ হলেও মাপে না হওয়ার কারণ সেটা সেইটা নেই নাই পরবর্তীতে একটা দেখাতে তার কাছে ভালো লেগেছে এবং মাপে হতে সে সেটাই পরে দেখেছে তো সেটাই এখান থেকে উত্তর হবে এমন তো লিসেনিংটা একটা না থাকার কারণে তাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে প্রশ্নটা কিন্তু দেখুন এখানে প্রথমে একটা কালার বলছিল পরবর্তীতে আর একটা কালার বলেছিল তো সেজন্য কী হবে একটা না প্রথমটা না হয় পরবর্তীটা হবে সেই এই সকল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ইউপিটি পরীক্ষাতে খুব একটা বড় হয় না ছোটো ছোটো মনে করুন যে দুই তিনটা সেন্টেন্স নিয়ে আপনাকে একটা প্রশ্ন করায় সেখান থেকে বেসিক করে আপনাকে উত্তরটা বাছাই করতে হয় তো চিন্তা করার প্রয়োজন নাই আপনাদের প্রশ্নগুলা মোটামুটি যেরকম দেখালাম এরকমই হবে তবে যে সতর্কতার কথা বললাম এবং যে টেকনিকগুলো কথা বললাম সেই টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ভালো মার্কস পাবেন এখানে তবে এখানে একটা কথা বলতে চাই আমি প্রশ্ন প্যাটার্নটা যেটা দেখিয়েছি তো এটা আমার ব্যক্তিগতভাবেই তৈরি করা অর্থাৎ বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে ওটা করা তো এটার সঙ্গে আপনার প্রশ্ন নাও মিলতে পারে আবার অনেকের মতামতের ভিন্নতা থাকতে পারে আপনারা এটা ফলো করলে অনেকটা উপকৃত হবেন আসলে আমাদের ইউপিজি পরীক্ষাটা প্রশ্নগুলো মূলত এইগুলার মধ্যে থেকে হয়ে থাকে তবে প্রশ্ন প্যাটার্নটা এখন কিছুটা চেঞ্জ হচ্ছে তো দেখা যায় যে একটা প্রশ্নই রিপিট হচ্ছে একই কলটা তো এক ক্যাটাগরির প্রশ্ন বেশি হয়েছে ঘড়িতে মনে করেন যে আপনার একটা না এসে দুটা এসেছে আবার দেখা যাচ্ছে প্রথমে থরুন গোসল যেটা আছে সোনা বিষয়টা বাছাই করা ওইটা দেখা যাচ্ছে আপনার আসেনি আবার দেখা যায় বস্তুর অবস্থান করে এটা আপনার দুইটার কাছে তিনটা এসেছে আবার রিডিংয়ের প্রশ্নে কিন্তু কিছুটা ভিন্নতা এসেছে তো রিডিংয়ের এই ভিন্নতা নিয়ে এবং একটা রিডিংয়ের জন্য শর্ট একটা সাজেশন নিয়ে আপনার কাছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসবো আজকে এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে লাইকস এবং কমেন্টস করে জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন যেগুলো পেলে আপনাদের ইউটি পরীক্ষা দিতে অনেকটা সহজ হবে এবং কিছু বেসিক জিনিস নিয়ে আমি ভিডিও দিয়েছি দেখবেন ক্যালেন্ডার একক যেগুলো দেখলে খুব সহজেই কিন্তু আপনি ওগুলা বুঝতে পারবেন এবং পরীক্ষাতে আসলে সেগুলো সহজে উত্তর করতে পারেন অনেক সহজ করে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ